আসসালামু আলাইকুম জবা ফ্লেক্স পার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় আমি এই সপ্তাহেও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে বন্ধুরা আপনারা যারা আমার দর্শক আছেন তারা জানেন যে সাপ্তাহিক চাকরির খবরটা আমি ৪টা বাজার আগেই পাবলিশ করে থাকি কিন্তু বৃষ্টি আর আবহাওয়া খারাপ থাকার কারণে চাকরির খবর পত্রিকাটি দিতে একটু লেট হলো এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তো সরাসরি প্রতি সপ্তাহে আমি একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চাকরির খবর পত্রিকার প্রথম পেজ এবং সর্বশেষ পৃষ্ঠাটি আমি পড়ে শোনাবো আপনাদেরকে ভিডিওটা ছোট করার লক্ষ্যে সেই ক্ষেত্রে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কুলার ডাউনলোড লিংক থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন বাকি দুটো পেজ সহ 4টা পেজই আর বেশি বেশি চাকরির খবর পেতে আপনারা ভিজিট করতে পারেন priyojob.com তো বন্ধুরা দেখুন প্রথমে যে সার্কুলারটা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা 53 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একজন শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একজন সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একজন কীট নিয়ন্ত্রক একজন মস্কিউ নিয়ন্ত্রক একজন পরিচ্ছন্নতা কর্মী 13 জন বন্ধুরা এই সার্কুলারটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে জাস্ট শুধু এই সার্কুলারটা নিয়ে কথা বলছি আমি প্রয়োজনে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর বাকি অংশ কিন্তু 3 নম্বর পেজে পেয়ে যাবেন তো এদিকে দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 43 জন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি চান সেই ক্ষেত্রে ভিডিওটা ঠেকেও কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন কারণ অনেক ভালো স্পষ্ট আছে যেটা আপনারা বুঝতে অসুবিধা যাতে না হয় সের জন্য ওয়্যারলেস অপারেটর 43 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাকি অংশ 3 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবেন এদিকে দেখুন সমাজ সেবা অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা 346 জন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রাখছি তারপরে যদি এটা প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সার্কুলার ডাউনলোড লিংক থেকে এটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন অনেক বড় একটা সার্কুলার বাকি অংশ 3 নম্বর পেজে পেয়ে যাবেন এদিকে দেখুন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা 39 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন ভিডিও ছোট করার লক্ষ্যে আমি এটা করছি না এদিকে দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা 17 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন আমি ভিডিও ছোট করার লক্ষ্যে এটা পড়ে শোনাচ্ছি না সম্পূর্ণ ডিটেইলসলি কিন্তু এখানে আলোচনা করা আছে জাহানারা নার্সিং কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রভাষক নার্সিং এ 4 জন নার্সিং এ হলো বাকি অংশ আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এ চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন তো এদিকে দেখুন আরেকটা আছে ক্রীড়া পরিষদের চাকরি পদের সংখ্যা 20 জন বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন এটা নিয়েও কিন্তু আমি একটা চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে ভিডিওটাও দেখে আসতে পারেন অথবা এখান থেকে ভিডিওটা ঠেকিয়ে পড়ে নিতে পারেন বাকি অংশ কিন্তু 3 নম্বর পেজে আছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চাকরি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বান্দরবানে এর আগেও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটাকে আবার সংশোধন করে তারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিতে পারেন বাকি অংশ শেষের পাতাতে গেলে আমরা দেখতে পারবো ওটা এদিকে দেখুন তথ্য প্রযুক্তি বিভাগে চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকি অংশ এখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবেন বাকি অংশ কিন্তু 3 নম্বর পেজে পেয়ে যাবেন আলাদিন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি পদের সংখ্যা 50 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে রাখছে এখানে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন ভিডিওটা থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড সার্কুলারটা ডাউনলোড করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন প্রাণ গ্রুপে চাকরি এটা নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এদিকে দেখুন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা জজের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা কিন্তু 14 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন আপনারা ভিডিও ছোট করার লক্ষ্যে আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না তারপরে যদি কোনো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো ভুল বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেই ভিডিওর কমেন্টে করতে পারেন আমি সেটা নিয়ে আলোচনা করব সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব এটা ছিল প্রথম পেজ এবং এবার আমি আপনাদেরকে চতুর্থ পেজে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা চাকরির খবর পত্রিকা শেষের যে পৃষ্ঠা এটা কিন্তু সেটি এখানে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চাকরি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পেজে আমি যে অংশটুকু পড়ে শোনাইছিলাম তার বাকি অংশ কিন্তু এখানে আছে পরের অংশ কিন্তু এখানে আছে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে তারপর বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট করে জানাতে পারেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব এদিকে দেখুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাকি অংশ এখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবেন সার্কুলার ডাউনলোড লিঙ্কও কিন্তু থাকবে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে চাকরি ড্রাইভার পদে একজন অষ্টম শ্রেণী পাস হতে হবে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহায়ক একজন বাকি অংশ একটু কষ্ট করে আপনারা পড়ে নিতে পারেন এটা অনেক বড় সার্কুলার তাইরুন নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকি অংশ আপনাকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে কারণ ভিডিও ছোট করার লক্ষ্যে আমি সবগুলো পড়ে শোনাবো না অথবা আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভিডিওটা ঠেকিয়েও পড়ে নিতে পারেন বিশ্বাস পোলটি এন্ড ফিট নিয়োগ অর্থাৎ এটা ফিট কোম্পানিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস স্নাতকর বা স্নাতকোত্তর ডিগ্রি টেকনিক্যাল অফিসার ডিভিএম সিনিয়র মেলস এক্সিকিউটর সেলস এক্সিকিউটর ডিগ্রি বা স্নাতক তো বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নিতে পারেন আপনারা এইদিকে দেখুন খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সঙ্গে 103 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন অনেক বড় একটা সার্কুলার দেখছি এগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি একই কথা অফিস সহায়ক একজন অষ্টম শ্রেণীর পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা ড্রাইভারি লাইসেন্স আছে এবং ড্রাইভিং করতে ভালোবাসেন সেই ক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারেন Nonu Group of Industries চাকরি এটা কিন্তু একটা কোম্পানি জব আপনারা চাইলে একটু ভালোভাবে পড়ে নিতে পারেন বাকি অংশ আমি পড়ে শোনাচ্ছি না Saptahik Joots and Fibers চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা বাকি অংশ একটু ভিডিওটা ঠেকিয়ে পড়ে নিতে পারেন Nurun Newas High School এ চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন এদিকে দেখুন প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি পদের সংখ্যা 98 জনের কিন্তু একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী ব্যবস্থাপক 2টি নিরাপত্তা কর্মী 2টি সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা 2টি নিরাপত্তা পরিদর্শক 12টি গাড়ি চালক 15টি নিরাপত্তা প্রহরী 65 জন প্রার্থীর বয়স 3/9/2020 তারিখে 45 বছর হতে হবে বাকি অংশ একটু কষ্ট করে পড়ে নেবেন আপনারা সম্পূর্ণ ডিটেইলসলি কিন্তু আলোচনা করা থাকে একটা সার্কুলারে খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা 13 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এটা আপনি একটু কষ্ট করে পড়ে নিতে পারেন দেখুন ডিটেইলস লিখে কিন্তু এখানে আলোচনা করা আছে তো এখানে দেখুন প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রয়োজন এটাও আপনারা একটু কষ্ট করে পড়ে নিতে পারেন এখানে কিছু কথা বলা আছে বন্ধুরা এটাই ছিল আজকের চাকরির খবর পত্রিকার প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা আমি মোটামুটি হেডলাইনগুলো পড়ে শোনানোর চেষ্টা করছি আর পেজটাতে এমন ভাবে উঠাইছি যাতে আপনারা ভিডিওটা ঠেকিয়ে চাইলে পড়ে নিতে পারেন বাকি অংশ 2 নম্বর পেজটা এবং 3 নম্বর পেজটা সহ 4টা পেজ ডাউনলোড করতে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কুলার ডাউনলোড লিংক থেকে সরাসরি এটা পড়ে নিতে পারেন আর যারা আমার চ্যানেলের দর্শক আছে আরো বেশি বেশি চাকরির খবরাখবর পেতে আপনারা ভিজিট করতে পারেন priyojob.com ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো জব সার্কুলারে আল্লাহ হাফেজ